আজকের ভিডিওতে আমার এই ঘরটা বানাইতে কত টাকা খরচ পড়ছে সেটার একটা হিসাব দিব এবং যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন যাবতই একটা কমেন্ট খুব বেশি দেখতেছি আমার ভিডিওগুলোতে, সেটা হচ্ছে এই ঘরটা বানাইতে আমার কত টাকা খরচ পড়ছে। আজকের ভিডিওতে এটা বানাইতে কত টাকা খরচ পড়ছে সেটাই আজকে আপনাদের একটা ধারণা দিব, যাতে করে আপনারাও একটা যদি ঘর এরকম বানাইতে চান তাহলে বানাইতে পারবেন। প্রথমে আমাদের এইখানে আগে আমি বাউন্ডারি দিছি, এই যে উঁচা করে দিছি বাউন্ডারিটা এই। তারপর হচ্ছে আমাদের পিছনে কিন্তু দেওয়াল ছিল না, দেওয়াল এই যে এরকম ছিল, তারপর এটা আমি উঁচা করে দিছি, এই দুই পাশে উঁচা করছি এই পাশে, তারপর ওই যে পিছনে আর এই সাইডটাতে হালকা উঁচা করে দিছি, যাতে করে আমি নেট দিলে নেটটা যাতে বসাইতে পারি। তো যেহেতু আমাদের বাসায় আগের থেকে ইট ছিল, সো ওই ক্ষেত্রে আমার ইটের টাকাটা লাগে নাই, আমার শুধু সিমেন্ট কিনতে হয়েছে, দ্বিতীয়ত বালু কিনতে হয়েছে, আর মিস্ত্রি দিয়ে কাজ করাইছি, সো মিস্ত্রি খরচটা লাগছে। আমাদের এই জিনিসটা তৈরি করতে প্রায় তিন দিন লাগছে, কারণ আমি ওই যে পিছনে আস্তর করে দিছি, আস্তর না করলে দেখতে সুন্দর লাগবে না, তাই আমি আস্তর করে দিছি। তারপর এইখানেও একটা ভালো ফিনিশিং দিছি যাতে দেখতে ভালো লাগে, তারপর এইখানে একটু উঁচা করে দিছি যাতে ওরা গোসল করতে পারে। তো এইগুলো মিলে মোট 5,000 টাকার মতো লাগছে, যদি ইটের খরচটা অ্যাড করি তাহলে আরও কিছু লাগতে পারে, যেহেতু আমার ইট লাগে নাই, সো আমি আপাতত এই খরচটা বাবদ 5,000 টাকা ধরছি। এরপরে মেইন জিনিসটা হচ্ছে আমাদের এই কাঠ, কারণ এই কাঠের উপরেই আমাদের সবগুলো ফ্রেম বসানো হয়েছে। এই কাঠ দিয়ে ফ্রেম করার পরে কিন্তু আমরা নেট দিছি, এখানে খুব বেশি ইউজ করা হয়েছে হচ্ছে কাঠ, তারপর ইউজ করা হচ্ছে নেট। আচ্ছা, এখানে আমাদের কাঠের ব্যবহার কিন্তু অনেক বেশি হয়েছে, কারণ এইখানে কাঠ আছে, তারপরে এই যে ভিতরে যে খোপগুলো বানানো হয়েছে পুরাটাই কিন্তু কাঠ দিয়ে বানানো, পুরাটা ফ্রেম আমি কাঠ দিয়ে বানাইছি ভিতরে। এই ঘরটা বানাইতে ভিতরে এবং হচ্ছে এই বাহিরে আমার কাঠ লাগছে মোট 7,400 টাকার, আরও একটু বেশি লাগছে, ওইটা হচ্ছে গাড়ি ভাড়া, তো ওইটা আর অ্যাড করলাম না। এরপরে হচ্ছে নেট, নেটটা আমি দেখাই, আমাদের পুরো জায়গাটা কভার করছে হচ্ছে নেট দিয়ে। প্রথমে ভাবছিলাম যে এখানেও নেট দিব, তারপরে ভাবলাম যেহেতু আমরা অনেক দামি দামি অনেক কিছু আনার ইচ্ছা আছে, সো ওইগুলো যদি আনে ওই ক্ষেত্রে চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সো ওই ক্ষেত্রে আমি এই জায়গাটাতে লোহা ব্যবহার করছি, মানে একটা লোহার একটা গ্রিল দিছি, এটার হিসাবটা পরে দেখাইতেছি। তো ফার্স্ট আগে নেটের হিসাবটা দেখাই, এই যে এইখানে নেট লাগাইছি, পুরাটার মধ্যে নেট লাগাইছি, তারপর এই যে এইখানেও নেট লাগাইছি ভিতরেও, তারপর হচ্ছে সাইডেও, আমি এটা খুলে দেখাই, এই যে সাইডেও কিন্তু নেট। সো এইরকম কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, মোট 8টা খোপ বানাইছি, আর এই যে হচ্ছে জায়গা এইটার মধ্যে পুরাটাই নেট। তো ভিতরে এবং বাহিরে মিলে আমার মোট 8,700 টাকার নেট লাগছে। প্রথমে আরও কম লাগছিল, পরবর্তীতে নেট আমার একটু শর্ট পড়ছে ওই ভিতরের গুলা, পরবর্তীতে আমার আরও নেট আনতে হয়েছে, যার কারণে ওই 8,700 টাকা। প্রথমে মিস্ত্রির হিসাব দিছিল হচ্ছে 7,000 টাকার মতো নেট লাগবে, পরবর্তীতে যে ভিতরে কাজ করতে গিয়ে নেট কিছু শর্ট পড়ছে, পরবর্তীতে ওই 8,700 টাকার ভিতরে হয়ে গেছে আমার। নেট এবং কাঠের পরে আমি আসি টিনের মধ্যে, এখানে আমি টিন লাগাইছি, এই যে পুরাটাই যে ফ্যাক্টরি যে টিনগুলো থাকে ওই টিনগুলো লাগাইছি। নর্মালি যে আমাদের এখানে বাংলা টিন পাওয়া যায় ওইগুলো আমি লাগাই নাই, ফ্যাক্টরি টিন একটু ভালো হয় সেই জন্য ওগুলো লাগাইছি। তো আমার এখানে মোট 3,06,500 টাকার। তো টিনের পরে আমাদের এই যে কাজগুলো আমি করাইছি, এখানে একটা মিস্ত্রির খরচ আছে, তো সব কিছু মিলে মিস্ত্রি খরচটা হচ্ছে 6,000 টাকা। প্রথমে আর কি আরও বেশি চাইছিল, তো দাম দর কইরা পরবর্তীতে 6,000 টাকায় রাজি করাইছি। এইখানে যে ফ্রেমটা বানানো হয়েছে, তারপরে যে ভিতরে যে ফ্রেমটা বানানো হয়েছে, এগুলোর মধ্যে কিন্তু প্যারাক ইউজ করা হয়েছে, এখানে অনেক পরিমাণের প্যারাক লাগছে। এখানে ফ্রেম, তারপরে যে ওইখানে ফ্রেম বানানো হয়েছে, এগুলো কিন্তু যে প্যারাকের মাধ্যমে লাগানো হয়েছে, তারপরে যে নেটটা যে আটকানো হয়েছে এটাও কিন্তু প্যারাকের মাধ্যমে লাগানো হয়েছে, তারপর এখানে আবার কবজা ইউজ করছে, এই যে এখানে কিন্তু কবজা আছে, এখানে আছে, এরকম সবগুলো দরজার মধ্যে কবজা বসছে। তো এগুলো মিলে আরও 2,500 টাকা খরচ হয়েছে। তারপরে এই যে টিনের মধ্যে যেগুলো লাগাইছে এগুলোও কিন্তু এগুলো কিনে আনতে হয়েছে। তারপর আমি লাইট, তারপর এই তারটার এগুলোর হিসাব বাদ দিলাম, এইগুলো যেহেতু আমার বাসায় আগে থেকেই আমি রেডি করে রাখছিলাম, তো এগুলোর হিসাব আমি আর করি নাই, তারটার এগুলো বাসায় ছিল। আর মেন যে জিনিসটা আমি পরবর্তীতে লাগাইছি সেটা হচ্ছে এই যে এটা, এইখান থেকে এইখান পর্যন্ত আমার এটাতে খরচ পড়ছে 20,000 টাকার মতো, আমার এইগুলা খরচ হয়েছে লোহাগুলা, আর হচ্ছে 2,000 টাকা দিছি, কারণ ওগুলা ওনারা বানায় দিছে এখানে, তো আমার এইটাই শুধুমাত্র খরচ হয়েছে 22,000 টাকা এটা পুরাটার মধ্যে। এই লোহার এই গ্রিলটা দেওয়ার কোনো প্ল্যানিংই ছিল না, আমি নর্মালি যেখানে নেট আর কাঠ দিয়ে করতে চাইছিলাম, তো আব্বু দেখার পরে পরবর্তীতে বলল যে উনি এটা করে দিবে, সো এটার টাকাটা টোটালি আব্বু দিছে। তারপরও আমি এটার টাকাটা আমাদের এই যে জায়গাটা করছি এটার ভিতরে ইনক্লুড করে দিছি, তো যাই হোক এটার খরচ পড়ছে 22,000 টাকা। সো ইন টোটাল 48,000 টাকা অথবা 50,000 টাকায় ধরা চলে এই খরচটা হয়েছে আমার এখানে, আমার হিসাবে 48,000 টাকা। আবার ইটের হিসাব যদি করি, তারপরে যে তারে, তারপরে যে লাইটের হিসাব যদি করি, 50-51 এরকম লাগতে পারে। সো আমি জাস্ট একটা আইডিয়া দিলাম, আপনারা যারা এরকম একটা ঘর করতে চান,
সো ওই ক্ষেত্রে আপনাদের কত টাকা খরচ পড়তে পারে। বর্তমানে সব কিছুর দাম অনেক বেশি হওয়ার কারণে এত টাকা খরচ পড়ছে। যখন আমি এটা মাথায় প্ল্যানিং করছিলাম যে এটা আমি এরকম একটা করব, তখন ভাবছিলাম সর্বোচ্চ হইলে আমার লোহার গ্রিল নিয়ে আমার 40,000 টাকা লাগতো। সো আমি এখন এটা করাতে আমার 10,000 টাকা বেশি লাগছে। সো দ্যাটস ইট, এই ছিল আমার এই নতুন ঘরের খরচ। আই হোপ আপনাদের একটু হইলেও হেল্প হয়েছে। এই ভিডিওটা দেখে যদি আপনাদের একটু হইলেও হেল্প হয়ে থাকে, আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। তো যাই হোক, আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।